আজ আমরা কোকোপিট দিয়ে কিভাবে মিডিয়া তৈরি করা হয় এবং এই মিডিয়া দিয়ে কিভাবে সিডলিং ট্রির মাধ্যমে বীজ তৈরি করা হয় এর পুরো প্রক্রিয়াটাই দেখব। প্রথমেই কোকোপিট ব্লকগুলোকে পরিমাণ মতো পানিতে ভিজিয়ে সেটাকে হাউজে সংরক্ষণ করা হয়। সেখান থেকে নিয়ে জৈব সারের সাথে বিভিন্ন অনুখাদ্য যোগ করে এবং পরিমাণ মতো সবকিছু মিলিয়ে মিক্সচার তৈরি করা হয়। সেখান থেকে কোকোপিট ও জৈব সারের এই মিশ্রণটাকে বাহিরে বের করে আনা হয়। সেটাকে নিয়ে এক জায়গায় স্তূপ আকারে রাখা হয়। এরপর সেখান থেকে বস্তায় প্যাকিং করে সেই মিডিয়াগুলো ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়া হয়। এরপর দেখব কিভাবে সিডলিং ট্রের মাধ্যমে বীজ রোপণ করা। প্রথমেই একটি খালি সিডলিং ট্রেতে মিডিয়া প্রস্তুত করা হয়। এবার হাতের আঙ্গুল অথবা কাঠি দিয়ে বীজ রাখার একটি জায়গা তৈরি করা হয় এবং সেখানে বীজ দিয়ে তার উপর পুনরায় মিডিয়া দিয়ে ঢেকে দিতে হয়। এবার বীজ রোপণ করা সিডলিং ট্রে গুলোকে হিপ দেওয়ার জন্য পলিথিনের মাধ্যমে ঢেকে রাখা হয়। দুই দিন পরে তা বের করে নেট হাউজের ভিতরে সরাসরি বীজ তলাতে দেয়া হয়। এভাবেই তৈরি হয় আমাদের চারাগুলো।